আমি বলেছি 2021 এর বিধানসভায় আমরা ভোটে লড়বো বলে আমরা ইউএসএ ফ্রন্ট গঠন করেছিলাম, আমরা লড়িনি। কেন লড়িনি? তার কারণ আমরা আপনাদেরকে বুঝিয়েছিলাম, আমরা আপনাদের কাছে আমাদের লোক পাঠিয়েছিলাম, সার্ভে হয়েছিল, এই সার্ভেতে আপনারা আমাদের সাথ দেবেন না এই কথা বলেছেন, এটা আমাকে ভালো লেগেছে। এই সার্ভে রিপোর্টকে বেস করে আমাদের যারা পলিটিক্যাল অ্যাডভাইজার ছিলেন তারা বলেছেন আপনারা লড়লে ভোট তো মুসলিমের একটা অংশ পাবেন কিন্তু এই ভোটের ফলে বিজেপি ক্ষমতায় চলে আসার চান্স আছে পূর্ব মেদিনীপুর জেলায়। আমরা লড়িনি, আমরা ভোটে বিজেপিকে জায়গা দেব না বলে পিছিয়ে চলে এসেছি। সিদ্ধান্ত ঠিক ছিল না ভুল ছিল ভাই? আমি আগেও বলেছি এই টিকি মোল্লা সাহেব মলি সাহেবদের টুপি থাকলে কি হবে, টুপির ভিতরে একটা ছোট ছোট টিকি আছে, এই টিকি গুলো কখনো তৃণমূল হিলায়, কখনো বিজেপি হিলায়, কখনো সিপিএম হিলায়, আপনারা দেখতে পান না এই টুপি পরে আছে বলে। মুসলমান নেতাদের একটা অংশে টুপি আছে বলে এদের টিকি দেখা যায় না, এদের টিকি উপরে বাঁধার আছে, ওই বাঁধা টিকি তারা হিলায়, আর যখন টিকি হিলায় যেদিকে হিলাবে সেদিকে হিলতে হবে। রুহুল আমিনের টিকি কারো কাছে বাঁধা নেই, যে কারণে রুহুল আমিন ভোটে লড়বে বলেও লড়ে না আর পরোয়াও করে না। কে বলল টিএমসি টাকা খাবে, কে বলল সিপিএম এর টাকা খাবে? আজ আপনারাও জানেন আমাদের লড়াই সবার আগে কাদের বিরুদ্ধে, আপনারাও জানেন কিসের জন্য তৃণমূলের বিরুদ্ধে বলছি, কেননা তোমরা তৃণমূল এটা মনে করেছে মুসলমানদের কথা বলার লোক নেই, আর যদি কেউ কথা বলে তাহলে তাকে তার মুখে কিছু ঠুসে দাও তার কথা বন্ধ হয়ে যাবে। তারা আমাদেরকেও এরকম মনে করেছিল, তারা আইমাকেও মনে করেছিল, যখন তারা দেখছে আইমা এরকম নয় তখন তারা আমাদের মির্জাফর আর মোনাফেক দুটো একসাথে আমাদের সমাজে আছে, আগে তো শুধু মির্জাফর ছিল এখন মোনাফেকও এসে গেছে, যারা আমাদের এলাকাতে এসে বলে বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে, দেখবেন বলবে। পাড়ার ঘরের মা বোনেদেরকে বলছি স্যান্ডেল গুলো রেডি রাখুন, ওই সমস্ত লোক যখন আপনাদেরকে বলবে বিজেপি চলে আসবে ওদেরকে জিজ্ঞেস করুন যে বিজেপিকে ঠেকানোর দায়িত্ব কি মুসলমানের, বিজেপি চলে আসবে যদি এ কথা বলে তাহলে কেন প্রার্থীগুলো বিজেপিকে আটকানোর জন্য কাকে প্রার্থী করা হয়। আপনারা জানেন আজকের খবর আব্দুল করিম সাহেব উত্তরবঙ্গের বিধায়ক সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করেছেন বিস্ফোরণে, তার মধ্যে বিবেক আছে, উত্তরবঙ্গের মানুষের মধ্যে এখনো ন্যায় পরায়ণতা আছে, উত্তরবঙ্গের মানুষের মধ্যে এখনো শির দাঁড়া আছে, 500 টাকায় তারা বিক্রি হয়নি, এ কারণে তারা সাগর দিঘি করে দেখিয়ে দিয়েছে 500 টাকায় তারা যায়নি। আজ আমরা হলদিয়ার একদল মানুষ ফ্যাক্টরিতে কাজ করার বাহানায়, ফ্যাক্টরির মধ্যে থাকার বাহানায় তারা কাজে আসেনি বলে নেতা ভয় দেখাচ্ছে। আরে শুনুন, মাইকে বলে দিয়ে যাচ্ছি যে নেতা আপনাদেরকে আটকাচ্ছে ওই নেতারা ফোন করে বলে ভাইজান আপনার সাথে আছি, টেনশন করবেন না, আপনি লড়াই করুন। রুহুল আমিন ব্লাফ কথা বলে না, রুহুল আমিন মিথ্যা কথা বলে পার্টি করে না, রুহুল আমিন যদি মিথ্যা কথা বলে পার্টি করার প্রয়োজন হতো তাহলে টিএমসি সিপিএম বিজেপি কংগ্রেসের সাথেই জুড়ে যেত। আপনার এলাকার নেতারা ফোন করে ভাইজান আমরা ফেঁসে আছি বেরোতে পারবো না, আপনি এই পৌরসভায় ভোটটা করুন আর ভোট দেওয়ার ব্যবস্থা করুন, হলদিয়ায় পৌরসভায় আইমার রাজনৈতিক দলই ভোট গঠন করবে কথা বলছে, আমি ভোট গঠন করার কথা বলতে পারি না, আমি আপনাদেরকে হাওয়ায় কথা বলতে পারি না, কিন্তু আমি এটুকুন দায়িত্ব নিয়ে বলতে পারি যদি একটা সম্মিলিত লড়াই এই তৃণমূলের বিরুদ্ধে দেওয়া যায় তাহলে আমি দায়িত্ব নিয়ে বলছি হলদিয়ার পৌরসভা তৃণমূল গঠন করতে পারবে না, আমি দায়িত্ব নিয়ে বলে দিয়ে যাচ্ছি। তার জন্য আপনি সিপিএম সিপিএম কংগ্রেস এবং যে কোনো অসাম্প্রদায়িক রাজনৈতিক দল হলে আপনি একত্রিত হন, আর আপনি যদি দেখেন যে না ভেঙে 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 লড়াই হচ্ছে তাহলে দেখবেন আপনি লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। আজ সংখ্যালঘু মানুষদের ঘাড়ের উপরে বন্দুক রেখে তারা গুলি চালাচ্ছে আর তারা আমরা গাধার মতন খেটে যাচ্ছে। আগামী হলদিয়া পৌরসভা সহ বিভিন্ন পঞ্চায়েত ভোটগুলো আমরা লড়ব, এই পঞ্চায়েত ভোট লড়ার আগে আমি আপনাদেরকে এখানেও বলে দিয়ে যাচ্ছি এবং আপনাদের কাছে
সার্ভে পৌঁছাবে, আমি ডোর টু ডোর সার্ভে করিয়ে নিব। ভাই আমি আবার বলছি, আমার ব্যক্তিগত চাওয়া পাওয়া খুব ছোট, যে কারণে আমাকে লোক তাড়াতাড়ি ব্যবহার করে নিতে পারে। কিছু লোক আমাকে এই জন্য ব্যবহার করেছে, আমার চাওয়া পাওয়া ছোট, আমার অনেক বড় চাওয়া পাওয়া নেই, যে কারণে কিছু লোক মনে করে যে ভাইজানকে ব্যবহার করা বহু সোজা, কিন্তু তারা ভুলে যায় যে আমার আল্লাহ আমাকে ইমানি শক্তি অনেক বেশি দিয়েছেন, যে কারণে আমি সহ্য করি সবাইকে, আমি সম্মান করি। এজন্য তারা আমার এই সম্মান করাটাকে দুর্বলতা মনে করে। তারা বলে যে ভয় দেখাচ্ছে ভোটের আগে, ভয় দেখাচ্ছে। আপনাদের যদি আমার প্রয়োজন না হয়, আপনাদের যদি প্রয়োজন না হয় আইমার সমর্থিত রাজনৈতিক দল লাগবে না, বিশ্বাস করুন আমি ভোটে লড়ার আমার প্রয়োজন নেই। কিন্তু আজ মানুষ চাইছে আমাদেরকে, মানুষ দেখেছে এই পূর্ব মেদিনীপুর জেলার মানুষের ভাগ্য আমি পরিবর্তন করতে পারবো না, তবে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আজকে যে জায়গায় আমরা আছি সেই জায়গায় যদি আপনারা আমাদেরকে একটু সাহস করে সাথ দেন, আমরা আপনাদের জন্য একটা নতুন সমাজ আনব ওই হলদিয়া ইন্ডাস্ট্রিয়াল জোনে, যেখানে টাকার বিনিময়ে লোক ঢুকত সেখানে আপনি নির্দ্বিধায় কাজ করবেন, যেখানে আপনি এক পয়সা কাউকে চাঁদা তোলা না দিয়েই টাকাটা আপনি আপনার পরিবারের কাছে নিয়ে যাবেন, এটা আমি আপনাদেরকে দায়িত্ব দিচ্ছি। আর ওদের কথা শুনবেন না, দেখছেন না একদল মানুষ যারা আজকে তৃণমূল করে, কালকে সিপিএম করে, কালকে বিজেপি করে, আজকে যে লোক আপনাকে বিভ্রান্ত করছে আইমার বিরুদ্ধে বলে, সংগঠনের বিরুদ্ধে বলে, ইনডোর মিটিংয়ে বসে বসে তারা বড় বড় কথা বলছে, আর তারা ভুলে যাচ্ছে যে তারা মনে করছে যে তারা বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে, ক্ষমতা দিয়ে আইমাকে আটকাবে। যারা এরকম মনে করে তারা যেন ভুলে না যায় যে আইমা আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত একটি সংগঠন, যাকে ক্ষমতা দিয়ে আটকানোর কারো ক্ষমতা নেই, যদি ক্ষমতা উপর থেকে আসে। আমরা পঞ্চায়েত ভোটে লড়বো, আপনাদের সহযোগিতা আছে তো ভাই, সমর্থন আছে তো, এলাকার মধ্যে প্রোপাগান্ডা চালাতে দেবেন না, এলাকার মধ্যে যারা আপনাদেরকে বিভ্রান্ত করছে তাদেরকে বিভ্রান্ত হতে দেবেন না। প্রার্থী, ফিটেস্ট প্রার্থীগুলো আপনারা খুঁজতে শুরু করে দিন এই এলাকায়, যারা যে এলাকা থেকে এসেছেন, যদিও এটা হলদিয়া জোনের মধ্যে থেকে এসেছেন, তবুও বলে দেয় লবি দিয়ে কোনো প্রার্থী করব না। প্রথম ফেজে সার্ভে রিপোর্ট আমাদের যাবে, ওই রিপোর্ট আপনারা রেডি করুন, এবং দ্বিতীয় ফেজে প্রার্থীদের নামেরও সার্ভে আমরা করিয়ে নেব। এবং আমি পরিশেষে আবার ধন্যবাদ জানাই আমাদের পৌর এলাকার ছেলেদের, যারা এই ওয়ার্ডে আজকে নতুন অফিস করেছে, অফিসটা করেছেন, অফিসে আসবেন, যাবেন, ওঠা বসা করবেন। আমি আবার ধন্যবাদ জানিয়ে প্রত্যেক যুবক ভাইদেরকে ধন্যবাদ জানাইছি, লড়াই করুন, লড়াই ছাড়া এগোতে পারবো না। ভালো থাকুন, সুস্থ থাকুন। অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন জিন্দাবাদ, আইমা জিন্দাবাদ, হুজুর কিবলা জিন্দাবাদ। এরপর